ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ডিয়ার কমরেড, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় যশু ভাই? আশা করি আপনি আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন এবং ভৌতিক কথার সকল সম্মানিত লিসনার্সগণ সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের তোহায় আল্লাহর রহমতে আমিও এখন ভালো আছি। যশু ভাই, আপনি তো জানেন আমি মায়াপুরী নিয়ে কতটা ব্যস্ত, তাই বড় ঘটনা লিখতে পারিনি, তারপরও সময় বের করে লিসনার্স যেন আমাকে ভুলে না যায় তার জন্য একটি ঘটনা লিখে পাঠালাম। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট কাহিনী শোনাতে চাই। কাহিনীটি একদম সত্য, তবে চলুন দেরি না করে আজকের ঘটনায় প্রবেশ করি। আমি তখন ক্লাস সিক্সে পড়ি, তখন আমার নানার মা মারা যান, তো আমাদের পুরো পরিবারটা আমার নানার বাড়িতে যায়। এই সময় আমার নানার বাড়ি যেতে হতো রিক্সা করে, সময়টা অনেক আগের। সে সময় আমাদের এলাকায় শুধু বেবি ট্যাক্সি ছিল আর রিক্সা ছিল, তাই বেশিরভাগ মানুষ রিক্সা ব্যবহার করত। তো আমি আমার মা, চাচি এবং চাচার এক ছোট বোন একসাথে আমার নানার বাড়িতে যাই। নানার মা এর কবর দিতে হবে এবং কবর দিতে দিতে বিকেল হয়ে যায়। আমার আম্মু ওনার বোনদের সাথে আড্ডা দিতে দিতে মাগরিবের পর হয়ে যায়। এই সময় আমার বাবা একজন প্রবাসী ছিলেন, আমার চাচা চাচারা সবাই বিকেলে আমাদের বাড়িতে চলে গিয়েছিলেন, শুধুমাত্র আমি আমার মা আর চাচির সেই ছোট বোনটা রয়ে গিয়েছিল নানার বাড়িতে। মাগরিবের পর হয়ে যাওয়ার কারণে আমরা আমার নানা বাড়ির সামনের বাড়ির এক মামাকে আমাদের নিয়ে যেতে বললাম, কারণ তিনি একজন রিক্সা চালক ছিলেন। যশু ভাই, সে সময় বাংলাদেশের অবস্থা তো এতটাও বেশি ভালো ছিল না। এই সময়টিতে প্রতিদিন আমাদের গ্রামে অনেক বেশি মারপিট হতো আর এমনকি মেরে ফেলা পর্যন্ত হতো। আর সবচাইতে ভয়ের কারণ হচ্ছে আমাদের নানা বাড়ির মানুষেরা রাত নামলে ঘরে চলে আসতো। বুঝতেই তো পারছেন, সে সময় মানুষেরা সূর্য আস্ত হলেই রীতিমতো মানুষের যার যার ঘরে ঢুকে যেত। সেই দিনটা ছিল পূর্ণিমার রাত, আকাশে বিশাল বড় একটা চাঁদ ছিল, চারদিকে চাঁদের আলো আলোকিত হয়েছিল। আমরা সবাই রিক্সায় উঠলাম, উঠার পর রিক্সাওয়ালা মামা গাড়ির চারদিকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছিল এবং রিক্সাটা চলা শুরু করলো। চারদিকে শুধু ঝিঝিপোকার ঢাক ছাড়া আর কিছুই যেন শব্দ আসছে না। আমাদের বাড়িতে যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে আর কবরস্থানটার একটু সামনে একটা ছোট কালভার্ট বা ব্রিজ পড়ে। কবরস্থানটির কাছে আসতেই রিক্সা চালক মামাটি জোরে জোরে সুরা কালাম পড়া শুরু করলো। আমার মনে হলো আমাদের রিক্সা গতি যেন কমে গেল। আম্মু আমাকে ওনার একদম কাছে টেনে নিয়ে গেল, কারণ হয়তোবা আপনারও মনে আছে, তবুও বলে দিই, যশু ভাই, জন্মের পর আমার সাথে জিন কঠিত একটা সমস্যা হয়েছিল, যে সমস্যার পর কবিরাজ বলেছিল 18 বছর পর্যন্ত আমার উপরে জিনগুলো নজর থাকবে, তাই যেন 18 বছর বয়স পর্যন্ত আমাকে সাবধানে রাখতে হয়। তাই আম্মু অনেক বেশি ভয় পেয়ে যায়, আমার আন্টি কান্না করে দেয়। আমার শাড়িটির কারণে গাড়ির সামনের কিছু যেন দেখতে পারছিলাম না, তবে রিক্সা চালক মামার কথা শুনতে পারছিলাম। তিনি বারবার কালেমা পড়ছিলেন জোরে জোরে। আম্মু আমার এক আন্টির শরীরে কি সব দোয়া পরে ফু দিয়ে দিলেন। আমাদের রিক্সাটা খুব ধীরে ধীরে এগোচ্ছিল, রিক্সাওয়ালা মামা খুব কষ্ট করে গাড়ি চালাচ্ছিল। বুঝতে পারছিলাম অনেক সময় লাগে ছোট একটা ব্রিজ পার হতে। আল্লাহর রহমতে আমরা জায়গাটি পার হলাম। কিছু দূর আসতে আমরা কিছু বেড়াল আর কিছু বাজনার আওয়াজ পেলাম, এসব মানুষের কথাবার্তার শব্দ শুনতে পেলাম এবং রিক্সা চালক মামাটি আমাদেরকে বলল কোনো কথা না বলতে। রিক্সা চালক মামাটি যখন সেই লোকগুলোর সামনে আসলো, লোকগুলোর রিক্সা চালক মামাকে জিজ্ঞেস করলো গাড়িতে কে। মামা তাদের একজন লোকের নাম বলল এবং তার স্ত্রী, তার ছেলে। আমার মনে হয় যে লোকটার নাম মামা বলেছিলেন তিনি এই এলাকার লোক ছিল, তাই লোকগুলো আমাদের যেতে দিল। আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 8টা বেজে যায়। আমার দাদি আম্মু অনেক বেশি বকাবকি করছিল। সে রাতে দাদু আমাকে গোসল করান এবং সোনা রূপা পানি পান করান, পোড়া তৈল লাগিয়ে দিলেন। আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু পরের দিন সকালে এমন এক সংবাদ শুনি যা আজও আমার মন খারাপ করিয়ে দেয়। পরের দিন সকালে আমি আম্মুর কাছ থেকে শুনতে পাই আমাদের যে রিক্সাওয়ালা মামা নিয়ে গেছিল সে মামার মৃতদেহ পাওয়া গিয়েছে সে ছোট্ট ব্রিজটির কাছে, এবং সেই রিক্সাওয়ালা মামার শরীরে প্রায় সবকটি হাড়টি ভেঙে ফেলা হয়েছিল। জানেন যশু ভাই, লোকটির এত বড় শরীরটি ভেঙে চুরে একেবারে বৃষ্টির গর্তে ঢুকিয়ে রাখা হয়েছিল। মামাটির রিক্সাটা উল্টে পড়েছিল একটা ধানের জমির মধ্যে। মামাটির মৃতদেহ দেখে অনেক মানুষ ভয় পেয়ে গিয়েছিল। আমি কিছুদিন পর নানা বাড়িতে গিয়ে একজন মামার কাছে মৃতদেহর যে বর্ণনা শুনেছিলাম না, তা আজ আমার আবারও মনে পড়ে গেল। মামা আমাকে যা বললেন তা অনেক এমন ছিল। বলছেন, মামা,
সকালে আমি নাস্তা করছিলাম, তখন শুনি আজগর ভাই রাজু ভাই লাশ পাওয়া গেছে। জেশ ভাই, আজগর ভাই হচ্ছে সেই রিক্সা চালক মামাটি। আমি নাস্তা ফেলে বাড়ির অন্যান্য লোকদের সাথে গিয়ে পৌঁছালাম জমির পাশে, দিয়ে ছোট্ট বৃষ্টি আছে না সেখানে কাছে গেলাম, দেখলাম অনেক মানুষ বৃষ্টির জমিতে একেবারে বৃষ্টির ভেতরে উঁকি মারছে। আমি দেখলাম আজগর ভাই রিক্সাটি একটা ধনী জামের মধ্যে রীতিমতো উল্টো পড়ে আছে, কিন্তু জমিটা ছিল মেইন সড়ক থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। রিক্সাটা একদম তোমড়ে মুচে হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে যেন রিক্সাটির উপরে যে কোনো একটা বিশাল গাড়ি চলে গেছে এবং রিক্সাটি একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর রাস্তা ছেড়ে জমিতে নেমে এলাম। জমিতে তখন হালকা পানি আর কাদা ছিল। লুঙ্গিটা উপরে উঠে সবার সাথে জমি নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম। ছোট্ট বৃষ্টির ফাঁকা জায়গাটার জন্য রীতিমতো চোখে রাখলাম। আমি দেখলাম আজগর ভাইটির একদম কুঁচু হয়ে বসিয়ে রাখা হয়েছে, আর লাশটার মাথা একদম যেন দু পায়ের মাঝখানে এমন ভাবে ঢুকে রাখা হচ্ছে না যেন মাথাটা আজগর ভাইয়ের লজ্জার স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, এবং কোমরের হাড়টি ভেঙে একদম বাঁকিয়ে দু পায়ের মাঝখান দিয়ে রীতিমতো এমন লজ্জার স্থানে নিয়ে যাওয়া হয়েছে, বিভৎস অবস্থা। হাত দুটো ভেঙে উল্টো করে পায়ের সাথে রীতিমতো নামিয়ে নেওয়া হয়েছে, গর্দানটা ভেঙে মাথা দুটো পায়ের সাথে রীতিমতো নামিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে। আজগর ভাই লাশটি এরকম ভয়াবহ ছিল, ছোট্ট একটা গোলাকার বলের মতো হয়ে গেছিলো রীতিমতো, এবং গুঁজে দেওয়া হয়েছিল বৃষ্টির খানি গোলাকার জায়গায়। আমার মনে হয় কোনো একটা মানুষের কাজ হতে পারে না, এটা অসম্ভব। মানুষ কখনো এত বিভৎসভাবে মৃত্যুবরণ করতে পারে না, কারণ মানুষের হাড়টি ভাঙা এত সহজ কাজ নয়। শরীরটা যখন সবাই অনেক চেষ্টা করে বের করা হলো, তখন দেখা গেল আজগর শরীর হাড়টি একেবারে ঠিক ছিল না, সব করে হাড়টি চুরমার হয়ে গেছিল ভেঙে। এইটা কিন্তু কোনো মানুষের করা সম্ভব নয়। তারপর আজগর ভাইকে একটা দাফন করালাম, কিন্তু তারপর থেকে বেশ কিছুদিন মানুষ আজগর ভাইয়ের কবরের পাশে সাদা কাপড় পরা একজন মানুষ অবয়বকে কাঁদতে দেখত। এখনও নাকি আজগর ভাইয়ের কবরের পাশে কাউকে কান্না করে দেখা যায়। যেসু ভাই আজও এই ঘটনাটা ভুলতে পারেনি। আমার মনে হয় সেদিন রাতে মামাটি আমাদের জন্য হয়তো মারা গেছেন। আমার মনে হয় আমাদের যাওয়ার পথে কিছুটা আমাদের উপরে আক্রমণ করেছিল, কিন্তু মামাটির দোয়া আর মায়ের দোয়ার সাথে থাকার কারণে, আমরা চারজন থাকার কারণে কিছুই করতে পারেনি। কিন্তু যখন যাওয়ার পথে মামাটিকে একলা পেয়েছিল না, তখন সে খারাপের জিনটি সব রাগ একেবারে তার উপরে দুমড়ে মুছে দিয়েছিল। আচ্ছা জেফ্রি ভাই, সেদিন রাতে মামার সাথে কী হয়েছিল? আচ্ছা সেদিন রাতে কী এমন হয়েছিল? আমার কি মনে হয় সেটা লিখলাম, আর আপনার কি মনে হয় তা আপনারা কমেন্ট করবেন। মামাটি যে রিক্সাটা নিয়ে এগুচ্ছিলেন তার বাড়ির দিকে, রাত তখন অনেক হয়ে গেছিল, আকাশে বিশাল একটা চাঁদ ছিল, তার সব আলো রাস্তার আশেপাশের জমিতে ছড়িয়েছিল, চাঁদের আলো সব দেখা যাচ্ছিল। মামা যখন বৃষ্টির উপরে আসছিলেন, বিশাল দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে, মামা দেখে রীতিমতো গলা শুকিয়ে গিয়েছিল। তিনি তার সাথে সকল দোয়া পড়তে লাগলো, কিন্তু অশিক্ষিত হওয়ার কারণে সে বিশাল দেখি অতি প্রাকৃত জীবটাকে আটকানো সম্ভব হয়নি। জীবটা সব রাগ উঠিয়ে সামনে গিয়ে মামাটির দিকে রীতিমতো মামাটির রিক্সার হাতল ছেড়ে বিপরীত দিকে চোখ তুলে তাকালো, আর বিশাল দেখি সে জিমটার দিকে তাকালো। মামার চোখগুলো যেন বড় বড় হয়ে গেছিল, আর শরীরের সব রক্ত ঠান্ডা হয়ে গেছিল। মামা তার মৃত চোখের সামনে দেখতে পেয়ে সব কিছু যেন ভুলে গেছে। মামার মনে তখন তার পুরো পরিবারের কথা মনে হলো। মামা তার বৌমা আর সন্তানদের চেহারা চোখের সামনে যেন ভেসে উঠল, কিন্তু পিশাচ মামাটির এমন ভীত চেহারা দেখে মজা পাচ্ছিল। পিশাচটি এগিয়ে আসে আর হাতটি পুরো রিক্সাটা উঠিয়ে ছুঁড়ে মারে জমির মাঝখানে। মামার ব্যথায় যেন চিৎকার করে উঠল, এবং শয়তান মামার কষ্টে চিৎকার আর মজা পাচ্ছিল। শয়তানটি এগিয়ে আসলো জমির কাদায় পড়ে থাকা ব্যথায় চিৎকার করা দেহটার দিকে, মাথা কাদা মাটি আর কড়াকড়ি করতে করতে শয়তানটির দিকে রীতিমতো দূরে যাওয়ার বৃথা চেষ্টা করছিল। শয়তান এখন মামার বুকের উপরে বসে পড়ল এবং বিশ্রী একটা হাসি দিল এবং তা ঘুরিয়ে ঘুরিয়ে দিল। হাড়টি ভাঙার শব্দ হলো, মামার শরীর যেন নিস্তেজ হয়ে গেল, তখনও শয়তানটার রাগ কমল না। শয়তানটা মামার হাত দুটি ধরে ভেঙে দিল, পা দুটো যেন রীতিমতো উল্টে দিল, হাতের উপরে রীতিমতো তালু কোমর রীতিমতো হাড়টিটা ভেঙে ছুঁড়ে তছনছ করে দিল এবং ছুঁড়ে মারল জমির কাদা মাটিতে। তারপর আজগর মামার ভাঙা চোনা শরীরটি সে ব্রিজের গর্তের ভিতরে বসিয়ে দিয়ে চলে গেল, মাথার দু পায়ের মাঝখান দিয়ে নামিয়ে দিল, আর হাত দুটো পায়ের নিচ দিয়ে যেন নামিয়ে দিল, গোল করে ফেললো মামাকে।
আমার মনে হয় এমনই কিছু হয়েছিল, বাকিটা আল্লাহ তালা ভালো জানে। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না। তবে আমি বলবো এই ঘটনাটা আমার মনের কোহিনে আজও রয়ে গেছে। জেঠু ভাই ঘটনাটি একদম সত্য ঘটনা ছিল, কোনো কিছুই বানানো নয়। ওকে জেঠু ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভৌতিক কথা চ্যানেলটি আজ 150,000 সাবস্ক্রাইবারের বিশাল বড় পরিবার হয়ে গেছে। ইনশাল্লাহ আপনার পরিশ্রমে এই চ্যানেল আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ভৌতিক চ্যানেল হয়ে গড়ে উঠবে। এগিয়ে যাক ভৌতিক কথা, এগিয়ে যান আপনি, আছি সবসময় থাকবো পাশে। নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আপনার মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরে। আমি জাহিদুল ইসলাম কাতার মার্কিয়া থেকে বলছি, ভালোবাসা নেবেন, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhoutikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।